বিয়ের আনন্দে খুব উঠছিস তো সুধাদি? ওর ওর কিন্তু আর একটু পরেই যখন তোর বিয়েটা দুম করে ভেসে যাবে, তখন ডানা কাটা অবস্থায় একেবারে মুখ থুবড়ে পড়বি, আর তোর জায়গায় গিয়ে বিয়ের পিঁড়িতে বসবো আমি। উফ, এত বড় খবরটা না আমি কিছুতেই একা চেপে রেখে হজম করতে পারছি না। মাকে কি বলবো? না থাক, মাকে একেবারে সারপ্রাইজ দেবো। শোন শোন, এসব মজাই আর কি পরে হবে, আগে দেখ তো দিদির সাজটা পুরো ঠিক আছে তো, কোথাও কিছু মিসিং নেই তো? হ্যাঁ, কিছু হলে কিন্তু এক্ষুনি বলে দাও, আবার এক্ষুনি বরযাত্রী চলে আসবে। কই রে, সব আয় আয় আয়, বর এসে গেছে। আমি বরং যাই, তুই তো আর যেতে পারবি না, দেখে আসি তোর বর বাবাজি কেমন সেজে এসেছে। যাই। যেটা বলছিলাম, মানে আমি শুনলাম যে তুমি এই বিয়ের দায়িত্বে আছো, তাই জন্য আমি ভাবলাম এই কথাটা তোমাকে জানানো দরকার, কারণ এই খবরটা তোমার কাজে লাগবে। এবার তুমি বুঝে নাও যে খবরটা দিয়ে তুমি কি করবে। বলছি তো, সারা জীবন ডেকোরেটর হয়ে এই মানুষের বিয়ে বাড়ি সাজাতে যদি না চাও, যদি তেজ পশু মল্লিকের উদ্ভি হতে চাও, তাহলে ঠিক সময় খেলাটা পাল্টে দাও, কারণ বাজি এখন তোমার হাতে। যে ঠাম্মি তোমাকে তখনই দূর দূর করে বিদায় করে দিয়েছে, এখন তার সামনে গিয়ে দাঁড়ালে তো তুমি শিওর ছাটালাথি খাবে। আর দাদাভাইয়ের মাথা থেকেও বিয়ে করার ভূত চিরকালের মতো নেমে যাবে। তোমার ফ্যামিলিতে এত লোক থাকা সত্ত্বেও তুমি এই কথাটা তাদের না বলে আমাকে বলতে এসছো কেন? কারণ আমি জানি আমার মতো তুমিও চাও না বিয়েটা হোক, আর এই বিয়েটা একমাত্র তুমি আটকাতে পারো। তোমার মতো একটা মেয়েকে বাতিল করে ঠাম্মি দাদাভাইয়ের জন্য একটা ডিভোর্সকে বেছে নিয়েছে। বাবু, এই কথাটা যখন সবাই জানতে পারবে তখন না জানি কি কি হবে। ঠাম্মির মান সম্মান তো ধুলো গিয়ে মিশবেই। আর দাদাভাই যে তোমাকে ফেলে সুধাকে বেছে নিয়েছে, তারও নাক কাটা যাবে। শুভ বিবাহ 8-14 জুলাই রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।